স প্রত্যেককে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে তোমাদের যে জুলাই মাসে আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সাম অনুষ্ঠিত হবে তার আমি কিছু ইম্পর্টেন্ট জিকে পোর্শনের এমসি নিয়ে ডিসকাস করাবো যেগুলি তোমরা ওই আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই উপকৃত হবে তো আসছি কোয়েশ্চেন ওয়ান কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় তো উনিশশো এগারো সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল নেক্সট কোশ্চেন নাম্বার টু অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স কোন পুরস্কার প্রদান করে তো অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স অস্কার পুরস্কার প্রদান করে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি মোটর সাইকেলের আর পি বলতে কী বোঝায় তো মোটর যে আর পি তার ফুল ফর্ম হলো রেভলিউশন পার মিনিট নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর অজন্তা গুহা মহারাষ্ট্রের কোন জেলায় অবস্থিত তো মহারাষ্ট্রের অজন্তা গুহা ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ পশ্চিমের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তো হবে প্রফুল্লচন্দ্র ঘোষ নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স ভারতবর্ষে আজ পর্যন্ত মোট কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে তো তিনবার এবং আর্থিক অবস্থা একবারও ঘোষিত হয়নি নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কবে চালু হয় তো উনিশশো আঠাত্তর সালে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট শব্দের কম্পন সংখ্যা কত ছাড়িয়ে গেলে তাকে আলট্রাসাউন্ড বলা হয় তো শব্দের কম্পন সংখ্যা কুড়ি হাজার ছাড়িয়ে গেলে তাকে আলট্রাসাউন্ড বলা হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন সিটি স্ক্যানের সিটির পুরো কথা কী তো সিটি স্ক্যানের সিটির ফুল ফর্ম হলো কম্পিউটার টোমোগ্রাফিক নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকার রং কী ছিল তো সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকার রঙ ছিল লাল হলুদ ও সবুজ নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে শব্দ বইটি কার লেখা তো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বইটি কবি শঙ্খ ঘোষের লেখা যিনি রিসেন্টলি মারা গেলেন নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ বিটিং রিট্রেট ইন ইন্ডিয়া কত তারিখে অনুষ্ঠিত হয় তো বিটিং রিট্রেট ইন ইন্ডিয়া উনত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন উজ্জ্বল নীলমলি কে রচনা করেন তো উজ্জ্বল নীলমলি রচনা করেছিলেন রূপ গোস্বামী নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি পশ্চিমবঙ্গ সরকারের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রকল্পের নাম কী তো পশ্চিমবঙ্গ সরকারের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রকল্পের নাম হল প্রাণধারা নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটি মডার্ন ইয়ার কন্ডিশনার কে আবিষ্কার করেন তো মডার্ন এয়ার কন্ডিশনার আবিষ্কার করেছিলেন উইলিয়াম কেরিয়ার নেক্সট কোশ্চেন সিক্সটি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের কোন মাটির বাড়িতে মহাত্মা গান্ধীকে স্বাগত জানিয়েছিলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি হিসেবে পরিচিত তিনি তার শান্তিনিকেতনের শ্যামলী মাটির বাড়িতে মহাত্মা গান্ধীকে স্বাগত জানিয়েছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টি স্ট্যাচু অব লিবার্টি আমেরিকাকে কোন দেশ উপহার দেয় তো স্ট্যাচু অব লিবার্টি যেটি আমেরিকাতে অবস্থিত এটি কোন দেশ উপহার দিয়ে থাকে তো এটি হবে ফ্রান্সকে উপহার দিয়ে থাকে নেক্সট কোশ্চেন এইটটি বাংলার মিল্টন কাকে বলা হয় তো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বাংলার মিল্টন বলা হয় থাকে নেক্সট কোশ্চেন নাইনটি আঙ্কেল টমস কেবিন বইটি কার লেখা তো আঙ্কেল টমস কেবিন বইটির রচয়িতা হলেন হেরিয়েট বিচার নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ডক্টর ডে কত তারিখে পালন করা হয় তো ডক্টর ডে প্রত্যেক বছর পয়লা জুলাই পালিত হয়ে থাকে নেক্সট কোশ্চেন টোয়েন্টি ওয়ান ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমারই অতিথি কার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাগুলি লেখেন তো বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ভাষার প্রাঙ্গনে তব আমি কবি তোমারই অতিথি এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে কথাগুলি লেখেন নেক্সট কোশ্চেন টোয়েন্টি টু অ্যান্ড্রয়েড নাইন পয়েন্ট জিরো পি অপারেটিং সিস্টেমের ডেভেলপার কে তো হবে গুগল নেক্সট কোশ্চেন টোয়েন্টি থ্রি ভারতবর্ষের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন তো ভারতবর্ষের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল নেক্সট কোশ্চেন টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গ সরকারের সমবায় কে তো অরূপ রায় নেক্সট কোশ্চেন টোয়েন্টি ফাইভ কত সালে ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ বাতিল হয়ে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস চালু হয় তো উনিশশো সালে ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ বাতিল হয়ে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস চালু হয় নেক্সট কোশ্চেন টোয়েন্টি সিক্স ডেলি সকাল কোন ভাষায় প্রচারিত দৈনিক পত্রিকা তো ডেলি সকাল এটি মারাঠা ভাষায় প্রচারিত দৈনিক পত্রিকা নেক্সট কোশ্চেন টোয়েন্টি সেভেন র্যামসওয়্যার হলো একটি তবে হবে কম্পিউটারের ম্যালওয়্যার নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি এইট ভারতবর্ষের সংবিধান কে সংশোধন করতে পারেন তো ভারতবর্ষের সংবিধান সংশোধন করতে পারেন সংসদ অর্থাৎ পার্লামেন্ট নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি নাইন অ্যামাজন নদী কোন মহাদেশের অন্তর্গত তো অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত নেক্সট কোয়েশ্চেন থার্টি কলকাতা দূরদর্শন কবে চালু হয় তো কলকাতা দূরদর্শন চালু হয় নয় আগস্ট উনিশশো সালে নেক্সট কোশ্চেন থার্টি ক্রিকেট খেলায় ডিআরএসের পুরো পুরো কথা হলো তো ডিআরএসের ফর্ম হলো ডিসিশান রিভিউ সিস্টেম নেক্সট কোয়েশ্চেন থার্টি টু সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিজেন অব মেরি সম্মানে ভূষিত করলো তো হবে আমেরিকা দেশ তাকে এই উপাধিতে ভূষিত করেছিল নেক্সট কোশ্চেন থার্টি থ্রি দক্ষিণ চীন সাগরে প্যাসেক্স নৌমহড়া অর্থাৎ প্যাসেক্স লাইনেক্স যে মিলিটারি এক্সারসাইজ নেভি ভারতের সঙ্গে কোন দেশ অংশগ্রহণ করেছিল তো হবে ভিয়েতনাম নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি ফোর সম্প্রতি ভারতে কোন খেলাকে প্রতিযোগিতামূলক হিসাবে ঘোষণা করা হলো তো সম্প্রতি ভারতবর্ষের যোগাসন ব্যায়ামকে প্রতিযোগিতামূলক হিসাবে ঘোষণা করা হলো নেক্সট কোশ্চেন থার্টি ফাইভ পাওলা রশি কোন দেশে ফুটবলার ছিলেন তো পাওলা রসি যিনি ইতালি দেশে ফুটবলার ছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি সিক্স কলকাতা পুলিশের সরকারি ওয়েবসাইটটি কী তো হবে ডাব্লিউ 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 ডট কলকাতা পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন নেক্সট কোয়েশ্চেন থার্টি সেভেন নবাব ওয়াজেদ আলী শাহ কোন গান রচনার জন্য বিখ্যাত ছিলেন তো নবাব ওয়াজেদ আলী শাহ যিনি টুংরি গান রচনার জন্য বিখ্যাত ছিলেন নেক্সট কোশ্চেন থার্টি এইট ভারতে কোথায় প্রথম চালকবিহীন ট্রেন পরিষেবা চালু হতে চলেছে তো ভারতবর্ষের প্রথম দিল্লি মেট্রোতে চালকবিহীন ট্রেন পরিষেবা চালু হতে চলেছে নেক্সট কোয়েশ্চেন থার্টি নাইন ভারতের পথ শিশু ও বস্তি শিশুদের সহায়তা করতে ক্যালেন্ডার অফ হেল্প নামে উদ্যোগ চালু করল তবে লুফানসা ওয়ার্ড ওয়েজ কোম্পানি নেক্সট কোশ্চেন ফর্টি কলকাতা পুর মোট কতগুলি ওয়ার্ড রয়েছে তো কলকাতা পুর মোট হচ্ছে একশো চুয়াল্লিশটি ওয়ার্ড রয়েছে নেক্সট কোশ্চেন ফর্টি ওয়ান পশ্চিমবঙ্গের তেইশতম জেলা কোনটি তো পশ্চিমবঙ্গের তেইশতম জেলাটি হল পশ্চিম বর্ধমান নেক্সট ফর্টি টু আনন্দবাজার পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয় তো আনন্দবাজার পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে নেক্সট অন্ধকূপ স্মৃতিস্তম্ভ বা হল ওয়েল মনুমেন্ট কার্ড চেষ্টায় অপসারিত করা হয় তো অন্ধকূপ স্মৃতিস্তম্ভ বা হলওয়েল মনুমেন্ট যেটি নেতাজি সুভাষচন্দ্র বসুর চেষ্টায় অপসারিত করা হয় নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি ফোর ভাইচারি বন্দোবস্ত কোথায় চালু হয় তো ভাইচারি বন্দোবস্ত চালু হয় পাঞ্জাবে নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ আর শর্ট হিস্ট্রি কার আত্মমূলক গ্রন্থ তো শর্ট হিস্ট্রির রচিত হলেন অভিনব বিন্দ্রা নেক্সট কোশ্চেন ফর্টি সিক্স বুলি কোন খেলার সঙ্গে জড়িত তো বুলিটি হকি খেলার সাথে রিলেটেড নেক্সট কোশ্চেন ফর্টি সেভেন বাগনানের চিকেন পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত তো বাগনানের চিকেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় বিখ্যাত নেক্সট কোশ্চেন ফর্টি এইট প্লাস্টার অফ প্যারিস কী দিয়ে তৈরি হয় তো প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় জিপসাম দিয়ে নেক্সট ফর্টি নাইন চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে তো চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি ভুটানে অবস্থিত নেক্সট কোশ্চেন ফিফটি মিলখা সিংকে উড়ন্ত শিখ নামে কে অভিহিত করেন তো মিল্খা সিংকে উড়ন্ত শিখ হিসাবে অভিহিত করেন আয়ুব খান সো গাইস এই ছিল তোমাদের পঞ্চাশটা ইম্পর্টেন্ট জিকে পোর্শনের এমসিকিউ সলিউশন যেগুলি তোমরা তোমাদের যে আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সাম রয়েছে যেটি জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা তো সেই এক্সামের ইম্পর্টেন্ট জিকে পোর্শনের এমসিকিউ সলিউশন তো ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস নমস্কার